হ্যালো ফ্যামিলি তোমরা কি অবাক হচ্ছ ভাবছো জায়গাটা কোথায় বলো তো জায়গাটা কোথায় এটা হলো আমার দেশ যেখানে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠানে আমি এই সাইডে পড়বো তোমরা কিন্তু সকলে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগবে আচ্ছা তখন থেকে তো আমি অনুষ্ঠান অনুষ্ঠান বলছি তোমরা কি কেউ জানো অনুষ্ঠানটা কি নিয়ে যাই হোক আমি বলেছি দিই তোমাদের অনুষ্ঠানটা ছিল রাস পূর্ণিমা যার কারণে এখানে ঘর ডোবানো হয়েছিল আর এটা হলো আমাদের গ্রামের শিব মন্দির খুবই জাগ্রত মন্দির আমি অনেকের মুখে শুনেছি নাকি শাড়ির কানে বললে সকল মনের ইচ্ছে পূর্ণ হয় তাই আমি আরে কানে কানে চুপি চুপি বলে ফেলাম যাতে আমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এখানে সকলে আমরা নাচানাচি করছি কমেন্ট করে বলো কিন্তু আমি কোথায় আছি আরে দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে আমি তো চোখের পলকই ফেলতে পাচ্ছি না আমি কিন্তু জানতাম না যে রাস পূর্ণিমা এত বড় করে হয় আমি এই অনুষ্ঠানে প্রথম এলাম ইনি হলেন আমাদের রাধা গোবিন্দ কত সুন্দর দেখাচ্ছে বলো তোমরা আর আমাকে আমার ছোট পিস টেনে দিয়েছে পিসি এখন রাধা গোবিন্দের মন্দিরে বসে প্রদীপ সাজাচ্ছে আমি একটু পিসির কাছে বসে পিসি একটু হেল্প করে দিলাম আমার আবার ঠাকুরের কাজ করতে বেশ ভালো লাগে বন্ধুগণ রাধে রাধে আমরা কিন্তু এবার সকলে খেতে বসে গেছি রাস পূর্ণিমার শেষ দিন রাধা গোবিন্দের কৃপায় আমরা সকলে মেতে উঠেছি রাধে রাধে টাটা